এটা ঢালেন, ঢেলে চালতে থাকেন। তো দীপক দা, এটা কি করা হচ্ছে? এটা ভার্মি কম্পোস্ট নেটে চালা হচ্ছে। তা নাহলে এই ভার্মি কম্পোস্টের ভিতর প্রচুর নোংরা থাকে, ইট পাটকেল থাকে, হ্যাঁ, সেইগুলো হচ্ছে ফ্রেশ করার জন্য এইভাবে একদম ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, কোনো নোংরা মানে কোনো ইট পাটকেল, এটা তাহলে ফ্রেশ ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, একদম। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা তো বিভিন্ন নার্সারিতে গাছের ভিডিও দেখাই এবং গাছের কীভাবে পরিচর্যা করে সেটাও দেখাই, কিন্তু গাছকে আমরা কীভাবে রক্ষা করব, গাছের যে খাবারটা দরকার সেই খাবারটা আমরা কোথায় পাবো, কী খাবার দিলে গাছ সুন্দর গ্রোথ হবে, সেটা নিয়েই আজকে আমার মানে মেন উদ্দেশ্যটা। তার জন্য পেয়ে গেছে আমাদের দীপক ব্যানার্জি, অর্থাৎ দীপক দা, এখানে আমাদের নদিয়া জেলায় ভার্মি কম্পোস্টের যে একটা বিজনেস চলছে, অনেকে অনেকভাবেই তৈরি করছে, অনেকে গোবর সারকেই ডাইরেক্ট চেলে দিয়ে ভার্মি কম্পোস্ট বলে বিক্রি করে দিচ্ছে, কিন্তু দীপক দা একদম সরকারি অনুমোদিত, উনি একটা যেখান থেকে লাইসেন্সও পেয়েছে, এর গুণগত মান কত সেটাও আমাদের দেখাবে, আর এই ভার্মি কম্পোস্টটা উনি কীভাবে তৈরি করলেন সেটাও আমরা দেখব। তো সবার প্রথমে আমরা দীপক দার সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার। তো সবার প্রথমে আমার দর্শকদের আপনার ঠিকানাটা বলবেন আর আপনার এখানে কীভাবে আসবে সেটা একটু জানাবেন। এটা বাতকুল্লা পোস্ট অফিস, বাতকুল্লা গ্রাম, অঞ্জনগড়, বাতকুল্লা স্টেশন থেকে পায়ে হেঁটে 7 মিনিটের রাস্তা, আর বাস স্ট্যান্ড থেকে হচ্ছে এই 3 মিনিটের রাস্তা, কাংনি রেলগেটে নামতে হবে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট তাহিরপুর থানা 1 নম্বর ব্লক রানাঘাটের অধীনে এই অঞ্জনগড় গ্রাম। আচ্ছা, অঞ্জনগড় স্কুলের থেকে কতটা দূর? স্কুল থেকেই 1-2 মিনিট। আপনি যে বলেছিলেন সরকার থেকে একটা আপনাকে দিয়েছে, আপনার গুণগত মান কেমন ওটা একটু যদি বলেন। তো দীপক দা, এখানে কোথা থেকে এই কাগজটা আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে আর এতে কি কি আছে একটু যদি বলে দেন? এই সার্টিফিকেটটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে, আমাদের কল্যাণী, হ্যাঁ, নদিয়া জেলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এই সারটা আমি টেস্টিং করিয়েছি, পরীক্ষা করিয়েছি, এবং এই সারের গুণগত মান এই টেস্টিং রিপোর্টেই আছে সব কিছু, এবং যা যা 16টা আইটেম এই সারের মধ্যে থাকা উচিত, এই 16টা আইটেমই, প্রত্যেকটা আইটেমই হচ্ছে আমাদের এই সারের যথেষ্ট পরিমাণে আছে। হ্যাঁ, আমাদের গাছের গ্রোথটা খুব সুন্দর একদম, মানে যেটা আমি এর আগে পরীক্ষা করিয়েছিলাম না, কিন্তু এটা আমি পরীক্ষা করিয়েছি এই মাস পাঁচেক হলো। তো দর্শকদের বলবো, আপনাদের ঠকার কোনো ভয় নেই, একেবারে অরিজিনাল ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন। তো সবই তো দেখলাম, এবার আমরা প্রজেক্টটা একটু ঘুরে দেখবো আপনি কিভাবে কাজ করছেন। হ্যাঁ, আর অনেকে তো কেঁচো প্রথমে আমি 2014 সালে এই কটা বেড নিয়ে শুরু করেছিলাম, 10টা বেড নিয়ে শুরু করেছিলাম। তারপরে আমি এই ওই বেডগুলো বাড়িয়েছি, পেছনের দিকে যে বেডগুলো আছে টোটাল এখন আমার বেডের সংখ্যা হচ্ছে 60টা আছে। মানে অনেকেই তো বলে যে শুরু করে কিন্তু কদিন পর বন্ধ। হ্যাঁ, অনেকেই পারে না, অনেকেই কেঁচো নিয়ে যায় কিন্তু হচ্ছে টিকিয়ে রাখতে পারে না, আবার অনেকে পারে মানে সেই ঠিক মতো কেঁচোর ট্রিটমেন্ট করতে পারে না, যার ফলে কিছুদিন পরে হচ্ছে নষ্ট করে ফেলে, ঠিক মতো টাইমলি খেতে দেয় না, জল দেয় না। আচ্ছা, ভার্মি কম্পোস্টটা তৈরি করার জন্য কেমন পরিবেশ দরকার? একদম এরকম পরিবেশ হচ্ছে চারিপাশে গাছপালা থাকবে, ঠান্ডা ওয়েদার থাকবে, মানে একদম ফাঁকা জায়গাতে হচ্ছে ভার্মি কম্পোস্ট ভালো হয় না, কারণ হ্যাঁ ছায়া জায়গা হলে খুব ভালো হয় এরকম। এটা প্রথমে হচ্ছে বেড এরকম তৈরি করতে হবে,
হচ্ছে এই নিচে প্লাস্টিক দেওয়া আছে। প্লাস্টিকের উপরে হচ্ছে কলা গাছ বিছানো আছে, কলা গাছের উপরে হচ্ছে কিছু কচুরিপানা দেওয়া আছে, তারপরে হচ্ছে গোবর দেওয়া আছে। এই যে এই বেডের সার একদম রেডি। হ্যাঁ আচ্ছা, এই বেডের সার রেডি একদম। এখানে টোটাল 60টা বেড আছে। আমি 2 বছর কি 3 বছর আগে এসেছিলাম, তখন তো উপরে ছিল তাবু। তাবু ছিল, তিন হয়ে গেল, তার মানে কি লাভজনক মনে হচ্ছে? হ্যাঁ, ব্যবসায় মোটামুটি আমার এখান থেকে ভালোই আসে। হ্যাঁ, তা আমার সার পড়ে থাকে না, যে যেটুকু সার প্রোডাকশান হয় মাসে, সব সারটাই আমার ঘর থেকে বেরিয়ে যায়। এবং সরকারি অফিসগুলো, যে কৃষি দপ্তরের যে অফিসগুলো আছে, তারাও আমার কাছ থেকে সার নেয়। হ্যাঁ, তারাও সার নেয়, তার পাবলিকেও নেয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, এবং নার্সারির লোকেরা, তারাও আমার কাছ থেকে নেয়। এবং সারের কোয়ালিটি আমার এখানে কোনো ঠকার কোনো ভয় নেই, কারণ আমার এই সার হচ্ছে একদম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সব থেকে হচ্ছে কৃষি দপ্তর, সেখান থেকে হচ্ছে পরীক্ষা করা হয়েছে। তা এই সারের পরীক্ষা করে যে রিপোর্টটা এসছে, খুবই ভালো রিপোর্ট এসছে। এবং যারা এই সারটা নিয়ে প্রয়োগ করেছে গাছে বা ফুলে বা যে কোনো ইয়েতে, মানে সবজির চাষে, খুব ভালো রেজাল্ট পেয়েছে। আমার এইখান থেকে সার নিয়ে আমাদের এই গোপালপুরের আমার এক বন্ধু হচ্ছে পেঁয়াজের চাষ করেছিল, সে মাঠের সেরা পেঁয়াজ হয়েছে। এবং যারা এই যে এই নারায়ণপুরের এইখানে গেঞ্জির কারখানায় আসে হচ্ছে কাজ করতে, তারাও হচ্ছে শশার চাষে খুব ভালো রেজাল্ট পেয়েছে। যে কোনো চাষে ব্যবহার করা যাবে, যে কোনো চাষে ব্যবহার করা যাবে। এবং এই সারের কোনো বিকল্প নেই, এই সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়বে এবং জমির মাটিকে ঢিলা রাখবে। হ্যাঁ, জমির মাটিকে ঢিলা রাখবে। এখন এই সারটার মধ্যে যে নোংরা এই পাতা নাতা এসব রয়েছে, কিন্তু নেটে চালার পরে একদম চা পাতার মতন হয়ে যাবে। এবং এই সার স্পঞ্জের মতন, অরিজিনাল সার হচ্ছে স্পঞ্জের মতন হবে। কিন্তু বাজারে যে সার পাওয়া যায়, সেই সার অনেকেই হচ্ছে এরকম অরিজিনাল সার পায় না। এইটুকু মানে গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি। হ্যাঁ, সরকারি পেয়েছি অনুদান। আমি হর্টিকালচার থেকে এই বছর পাঁচেক আগে আমি ওই 50,000 টাকা একটা ঋণ, আমাকে লোন দিয়েছিল, এবং সেই লোন আমাকে শোধ করতে হয়নি। হ্যাঁ, মানে এটা সরকারি অনুদান। এবং সরকার থেকেও কিছু ফেসিলিটি এখানে পাওয়া যায়? পাওয়া যায়। আমাকে সরকার থেকে যথেষ্ট হেল্প করেছে। এবং আমার এই সার এবছরই একটা অফিসে আমার কাছ থেকে প্রায় 400 বস্তা সার নিয়েছে। হ্যাঁ, আরও অন্যান্য অফিসও নিয়েছে। তো দীপক দা, আমার কাছে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। হ্যাঁ, কোনো বেকার ছেলে যদি এইরকম একটা কাজ করে ভবিষ্যতে সংসার চালার জন্য করতে চায়, হ্যাঁ, আপনি কি তাকে সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করবো। এবং অনেকে আমার কাছ থেকে নিয়েও গেছে, অনেক কেচেও নিয়ে গেছে, এক একজনা 15 কিলো, কেউ 20 কিলো, হাওড়ার আমতার থেকে এসছিল, তারপরে হাবড়া থেকে এসছিল শিবু মণ্ডল বলে একটা ছেলে, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির থেকে এসছিল, বসিরহাট থেকে এসছিল, বর্ধমান থেকে এসছিল, আসানসোল থেকে এসছিল, পশ্চিমবঙ্গ তো গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জায়গার থেকে আমার কাছ থেকে কেঁচো নিয়ে গেছে। এবছরে আমি প্রচুর কেঁচো বিক্রি করেছি। হ্যাঁ, কেঁচো নিয়ে গেছে, এবার অনেকে টিকিয়ে রাখতে পেরেছে, অনেকে যারা যত্ন করেনি তারা নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, সেইভাবে প্রচণ্ড যে কোনো কাজেরই একটা ধৈর্য চাই, এবং তাদের ঠিকঠাক মতন টাইমলি খেতে দিতে হবে। তা নাহলে পরে আবল তাবল হয়ে গেলে পরেই মুশকিল হয়ে যাবে, মানে কিছু হয় মরে যাবে, না নষ্ট হয়ে যাবে। এইগুলো কোন তারিখে খেতেটা দেওয়া হয়েছে এবং ওরা কতদিনের মধ্যে খাচ্ছে, সেইটাই আর কি দেওয়া আছে। এটা যেমন দেওয়া আছে 27/11 তারিখে, 27/11 তারিখে
27-11 তারিখে খেতে দেয়া আছে তাহলে বুঝতে শুন বলতে আমি বুঝলাম না মানে ওই গোবরটা দেয়া আছে বা কলা গাছ দেয়া আছে একদম আপনি বেডটা রেডি করেছেন হ্যাঁ 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 তাহলে আমি বুঝতে পারবো যে কতদিন পরে এটা মানে খেয়ে রেডি করলো আর কি আচ্ছা আপনার একবার গোবর সার দিয়ে কলা পাতা দিয়ে সব পাতা দিয়ে আপনি রেডি করে দিলেন হ্যাঁ কতদিন পরে বেড থেকে খাবো আর কি ভার্মি কম্পোস্টটা রেডি হবে মোটামুটি গরমকালে 20-22 দিনের মধ্যে রেডি হয়ে যায় গরমের সিজনে এখন ঠান্ডা পড়ে গেছে তার জন্য এদেরকে একটু ব্যবস্থা করা হয়েছে বেশি করে পাতা নাতা দেওয়া হয়েছে এই কারণেই যাতে বেডটা গরম থাকে এবং শীতকালেও মোটামুটি মাসখানেকের মধ্যে হয়ে যায় যদি কেঁচো কিনা বেডে প্রচুর পরিমাণে থাকে মানে কেঁচোর পরিমাণের সংখ্যাটা যদি বেশি থাকে তবে সারটা খুব তাড়াতাড়ি কুইক রেডি হয়ে যাবে সারটা এইভাবে তোলা হচ্ছে হ্যাঁ সারটার মধ্যে যাতে কেঁচো যাতে না থাকে মানে সেইভাবেই দেখে একটু তোলা হয় কারণ কেঁচো যদি সারের থেকে চলে যায় তাহলে তো হচ্ছে পরে গিয়ে বেডে কেঁচোর পরিমাণ কমে যাবে অর্থাৎ সারটা রেডি হতে সময় লাগবে হ্যাঁ তা এইভাবে সারটা বেডের থেকে তোলা হয় নামটা কি আপনি কতদিন কাজ করছেন এখানে এর মধ্যে একটা কিছু নেই নাকি তাহলে এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবং অরিজিনাল সারের কোনো ওয়েট একদম স্পঞ্জের মতন হবে তাহলে এইগুলো কি আমরা ডাইরেক্ট ব্যবহার করতে হবে না 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 একদম এরপরে তাহলে একটাই কাজ আছে শুধু ছেলে নেওয়া না এইগুলো তোলা হয়নি এই কারণেই এর ভেতর কেঁচোর পরিমাণটা বেশি রয়েছে মানে ওদের খেতে দেওয়ার দরকার ছিল আরও 10 দিন আগে কিন্তু যেহেতু লেট হয়ে গেছে সেহেতু হচ্ছে কেঁচোটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে গেছে তাহলে এবার কি করবেন নিয়ে যাও আচ্ছা চলো তাহলে ডোলে নিলে পরে মিহি হয়ে যাবে আর বাকি অংশটা ফেলে দিতে হয় এই যে এই বেডের থেকে এনে এই যে চালা হচ্ছে ডিমও থেকে যায় সারের মধ্যেও থেকে যায় হ্যাঁ থেকে গেলে কোনো ক্ষতি নেই সারের কোনো ক্ষতি নেই বরঞ্চ যার কাছে যাবে তারই উপকার আছে এই কারণেই ওই ওর ভেতর থেকে কিছু কেঁচো বেড়ে যায় বেড়ে গেলে পরে মাটিতে বেড়ে যাবে আর এই এই সারটা এমনি এরকম হচ্ছে মিহি এরকম হয় না কেঁচোতেই কিন্তু করেছে আর কেঁচোকে এই সারটা তৈরি করতে কেঁচোকে আমরা শুধু সাহায্য করি এই সারটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না কেঁচো তৈরি করে কিন্তু কেঁচোকে ঠিক মতন ট্রিটমেন্ট বা ঠিক টাইমলি খেতে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা করি একমাত্র হ্যাঁ অনেকে বলে অনেকে মনে করে যে এই গোবরটা পুরনো গোবর এরকম এনে রেখে দিলে পরে হচ্ছে এরকম ই হয়ে যাবে তা হয় না কখনো এবং তার ভেতরে একটা গ্যাস থেকে যাবে এবং এই সারের মধ্যে কোনো গন্ধ গ্যাস কিছু নেই
আমার বাড়ির সার পুরনো করলেই এটা হচ্ছে না না কখনোই হবে না কিছুতে খাবে তারপরে এটা হবে খাবে তারপরে হবে হ্যাঁ তুলে নিয়ে আছে হ্যাঁ আর এই এই যে সারের মধ্যে আমার বাড়িতে কোনো গন্ধ গ্যাস কিছু পাচ্ছো না 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 কোনো গন্ধ গ্যাস কেউ আজ পর্যন্ত পাইনি হ্যাঁ এবং এই সারে কোনো গন্ধ গ্যাস কিছু নেই কোনো কিছু নেই হ্যাঁ অরিজিনাল সারে হ্যাঁ আর কেঁচো খেলে পরে তখন আর সেটা গোবর থাকে না অন্য জিনিসে পরিণত হয় অনেক দূরে দূরে নার্সারির অন্য ডিস্ট্রিক্টের নার্সারির লোকেরাও এসে নিয়ে যায় হ্যাঁ আমি একবারই ভিডিও করেছিলাম কিন্তু তারপরে আর করা হয়নি এই আজকে আবার করা হচ্ছে সারটা বেডের থেকে এনে এখানে স্টোর করা হয় হ্যাঁ তারপরে এখান থেকে চেলে ঘরে রাখা হয় হ্যাঁ তা এখানে হচ্ছে একবারে যখন প্রচুর 50 বস্তা 60 বস্তা কি 100 বস্তা লোড হয়ে যায় তখন এখান থেকে আবার চেলে ঘরে শিফটিং করে দেওয়া হয় একদম রেডি একদম রেডি একদম রেডি অনলাইনে সারটা পাঠানোই তো হচ্ছে প্রবলেম কারণ সারটা হচ্ছে ভারী বস্তু আর গাছের চারা ফুলের চারা এগুলো হচ্ছে হালকা জিনিস এবার ভারী জিনিস যখনই হচ্ছে অনলাইনে পাঠাবো দূরে বা অনেক মানে অন্য ডিস্ট্রিক্টে খরচাটা বেশি পড়ে যাবে এসে নিয়ে যায় খুবই ভালো আর তা নাহলে পরে বেশি করে যদি কেউ নেয় 50 বস্তা 40 বস্তা কেউ যদি নেয় গাড়ি করে পাঠিয়ে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কলকাতায় প্রচুর মাল যায় কলকাতায় যেসব বড় বড় নার্সারিগুলো আছে তারাও নেয় আমার কাছ থেকে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দেবেন ফোন নাম্বার হচ্ছে 9332848492 আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম অরিজিনাল ভার্মি কম্পোস্ট যদি প্রয়োজন হয় দীপকদার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করবেন ওনার বাড়ি এসেও নিয়ে যেতে পারেন এবং বেশি নিলে উনি হয়তো গাড়িতেও পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ গাড়িতেও পাঠিয়ে দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন হ্যাঁ